আসসালামু আলাইকুম এসএসটি এলপিজি কনভার্সন থেকে আমি বিপাশা বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে আমি যে গাড়িটা আজকে কনভার্সন দেখাবো সেটা হচ্ছে খুব সিম্পল গাড়ি ঘটা করে বলার কিছু নাই কমন গাড়ি এলিয়েন 2011 এর আর সবচেয়ে বড় যে বিষয়টা প্রতিদিন বলতে চাই আমি আসলে আপনাদেরকে এক্সাক্ট ভিডিওটা ওইভাবে দিতে পারছি না ডিটেইলস যেটা আপনারা আমার কাছ থেকে সব সময় এক্সপেক্ট করেন যে আমি ডিটেইলস কিছু আপনাদেরকে দেই হুন্ডা ভেজেল থেকে শুরু করে হাইব্রিড তারপর ইএফআই ইঞ্জিনে সিকোয়েন্সিয়াল কনভার্সন সবই আমাদের এখন পসিবল বাট সেটার ডিটেইলসে আপনারা যেন যখন একটু ডিটেইলসে জানবেন তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন সো সেটা ডিটেইলসের ভিডিওটা আমি আপলোড করবো ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজে সো ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর লাইভটা যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর শেয়ার করে দিলে যদি শেয়ার করতে খুব বেশি কষ্ট হয় তাহলে আমাদের পেজে একটা লাইক দিয়ে দিবেন পেজে লাইক দিয়ে দিলে আপনি পরবর্তী আপডেটটা দেখতে পারবেন আর আমি এখনই চলে যাব আজকে হচ্ছে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট কারণ উনি এসেছেনই একটার পর সো এর জন্য একটু আমার লাইভ করতেও একটু দেরি হয়ে গেছে সো সরাসরি আমি এখন দেখাবো আপনাদেরকে যে পিছন থেকে শুরু করব আজকে মানে একদম পিছন থেকে সিলিন্ডারের কাজ অন্ধকারের জন্য দেখা যাবে কিনা জানি না বাট আমি আজকে পিছন থেকেই শুরু করব আচ্ছা যে কতটুকু জায়গা থাকবে আর কি উনি 60 লিটার স্ট্যান্ডার্ড যেটা আর কি 60 লিটার লম্বাটা নিয়েছেন এলিয়ান গাড়ির জন্য এটা স্ট্যান্ডার্ড হয় আপনারা আসলে ক্যারি করতে পারবেন সব কিছুই মোটামুটি তিন ভাগের এক ভাগ জায়গা থাকে আসলে আমি তো কোনো কিছুই হাইট করে কথা বলি না আপনারা খুব ভালো করেই জানেন একজ্যাক্ট যেটা হয় সেটাই আমি বলার চেষ্টা করি সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে সেটা দেখাবো অন্ধকার আছে মনে হয় একটু লাইট হ্যাঁ ওই যে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা কতটুকু হ্যাঁ এই যে জায়গা এতটুকু জায়গা থাকবে এবং ইজিলি কিন্তু আপনারা হচ্ছে আপনাদের এক্সট্রা যে চাকাটা আছে এটা একদম ইজিলি উঠাতে পারবেন হ্যাঁ একদম ইজিলি আর যতটুকু জায়গা থাকবে আমার মনে হয় ওয়েল এনাফ যদি আপনারা কখনো ঢাকার বাইরেও যান যে দেখা গেছে ঢাকার বাইরে যাবেন ফ্যামিলি বা গেট টুগেদার কিছু একটা আছে ইজিলি একটা লাগেজ দুইটা লাগেজ উপর করে নিয়ে নিতে পারবেন যদি সেটা আপনার জানা থাকে টেকনিক সো এটা বলে দিলাম আর হচ্ছে আপনার গাড়িটা দেখতে পারেন 2011 মডেলে এলিয়ান সামনে থেকে দেখাচ্ছি আমি আসলে অনেক গরম তো আচ্ছা হ্যাঁ ব্র্যান্ড অবশ্যই ফেরুনি দিয়ে হচ্ছে ফেরুনি যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে ইনজেক্টরটা এই যে দেখতে পাচ্ছেন এটা আজকে কিন্তু মোটামুটি কমপ্লিট সবই আমি আপনাদেরকে সবটাই দেখাতে পারবো যেটুকু যেটুকু আপনারা দেখতে চান আর এটা কন্ট্রোলারটা রিডিউসারটা অনেক ভিতরে আমার হাত তো ওইটাতে যাবে না ওই পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু আবারও বলছি ফেরুনি শুধুমাত্র বাংলাদেশে আমরাই অথরাইজড এটা আমরা ছাড়া কেউ আনতে পারবে না সো যদি অন্য কারো কাছে পানো তাহলে সেটা ডেফিনেটলি রেপ্লিকা কারণ শুধুমাত্র আমরাই অথরাইজড সো কেউ যদি এরকম কিছু বলে আপনাকে যেটা ফেরুনি দিবে বা এই সেই ধরনের ইয়াতে যাবেন না ফেরুনি শুধু আমরাই অথরাইজড আচ্ছা ওইটার কন্ট্রোলারটা ও দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক অনেক ভিতরে পড়ে গেছে আপনারা তো দেখলেন ডিটেলস আচ্ছা ওকে সো যারা যারা আমাদের ওয়ার্কশপে আসতে চান বা আমাদের অফিসে আসতে চান নাম্বারটা আমি দিয়ে রেখেছি সো থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসএসটি এলপিজি কনভার্সনের সাথেই থাকবেন আর এটা একটা কমন গাড়ি ছিল এটাকে বিশেষ করে ঘুরিয়ে দেখানোর কিছু ছিল না সো আমি তারপরও দেখিয়েছি আর আপনারা যেটা আর কি আনকমন কিছু গাড়ি যেরকম ধরেন আপনার যত আনকমনই গাড়ি থাক না কেন এখন সবই এলপিজি করা পসিবল আপনারা এলপিজি করে নেবেন তো ও কিছু আমি হচ্ছে আপকামিং ভিডিওটা একটু সময় দিবেন আপকামিং একটা ভিডিও দিব যেটাতে আপনার ডিটেলস থাকবে যে আপনার কোন কোন গাড়িতে আপনার হুন্ডা মিশিবিশি নিশান হুন্ডা ভ্যাজেল তারপর হচ্ছে আপনার হাইব্রিড এই সব কিছু এলপিজি করা যায় এবং সেটা ডিটেলসটা আমি আপনাদেরকে দিয়ে দিব তাহলে এখন সো সবাই ততক্ষণের জন্য এই সিস্টি এলপিজির পাশে যেভাবে ছিলেন আর আজকে একটা আমি নিউজ পেয়েছি রিপোর্ট পেয়েছি যে আপনারা এই সিস্টি এলপিজির পেজে কিন্তু আপনার অনেক ভিডিও থাকবে অনেক ফটোস থাকবে আপনারা কিন্তু জাস্টিফাই করে আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কারণ হচ্ছে ফেক কিছু পেজেস আমাদের এগেনস্টে হয়েছে আমাদের নামটাকে পুরাতন নামটাকে নিয়ে সো সেটাও আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা অরিজিনাল আমাদের সাথেই কথা বলতেছেন কিনা আর ওভার দ্য শিওর হওয়ার জন্য আমাদের অফিস অবশ্যই ভিজিট করবেন এবং
আপনি আমাদের পেজটা কিন্তু অনেক বেশি লাইক পেজেস থাকবে, প্লাস হচ্ছে আপনার অনেক বেশি ভিডিওস ফটোস থাকবে এবং আমার ভিডিওসগুলো থাকবে, সেগুলো দেখে আপনারা ওভার কনফার্ম হয়ে কিন্তু আমাদের সাথে কথা বলবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভকামনা রইল। থ্যাংক ইউ জিয়াউল জামান সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, আপনাকেও ঈদ মোবারক। সো আর কথা বাড়ালাম না, আপনাদেরকে আমি যেটা বললাম আপনারা সেটাতেই ইয়া রাখবেন। শুধু শুধু উত্তরা এলপিজির নাম করে কেউ হয়তো বা পেজ খুলেছে আমাদের একটা ইয়া করার জন্য। সো সবাই ভালো থাকবেন, আমাদের পেজটাকে ফলো করে বা আমাদের ডিটেলসটাই অরিজিনাল এই আমাদের অফিসেই হচ্ছে কিনা বা এসএসটি এলপিজিতে আছেন কিনা। আমাদের পূর্বের নাম উত্তরা ইকো এলপিজি ছিল, স্টিল হচ্ছে আপনার এসএসটি এলপিজি কনভার্সন হয়েছে, তো ওই আগের নাম ধরে কেউ নতুন পেজ করতেছে বা বিজনেস করার চেষ্টা করতেছে সেটা আপনারা একটু জাস্টিফাই করে নেবেন আমাদের পেজটা ভালোভাবে রিভিউ করে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।